নমস্কার বন্ধুরা, আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা একদম অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ এঁচোড়ের রেসিপি। এঁচোড় কেটে ধুয়ে রেখেছি একটা এবার কড়াইয়ের মধ্যে, একটু জল বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদ গুঁড়োটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে আমি কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলোকে দিয়ে একটু ভাপিয়ে নেব। দেখুন, এঁচোড়টাকে মোটামুটি মাঝারি টুকরো করে কেটে নিয়েছি, খুব ছোট করেও কাটিনি, আবার অনেকটা বড় বড় টুকরো করেও কিন্তু কাটিনি। এখন এর এই কচি এঁচোড়গুলো কিন্তু বিভিন্ন রকম খেতে দারুণ লাগে। আজকে তাই একটু নিরামিষভাবে তৈরি করব, যেটা নিরামিষভাবে অনুষ্ঠান বাড়িতে তৈরি করা হয়। এঁচোড়টা এদিকে একটু সেদ্ধ হতে থাক, আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। এবার একটা মশলা করে নেব, তার জন্য নিচ্ছি আদা, 1 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা, একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এর সাথে নিলাম টমেটো, আর নিচ্ছি কাজু, 10-12টা কাজু আর 10-12টা মতো কিশমিশ। এবার এর মধ্যে দেব একটুখানি জৈত্রী, একটু সামান্য জল দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব। মশলাটা বাটা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল। তেল গরম হয়ে গেলে টুকরো করে কেটে রাখা আলুটাকে ভেজে নেব। আজকের রান্নাটা আমি সাদা তেলেই তৈরি করব বা হোয়াইট অয়েল, আপনাদের কাছে যদি সর্ষের তেল থাকে সর্ষের তেলেও কিন্তু তৈরি করতে পারেন। তেল গরম হলে আমি আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এই আলুটাকে আমি উঠিয়ে রেখে দেব। আলুটা উঠিয়ে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যে ভাপিয়ে রেখেছি যে এঁচোড়ের টুকরোগুলোকে, সেগুলোকে নামিয়ে আমি জল ঝরিয়ে নিয়ে তারপরে এগুলোকে তেলে দিয়ে দিচ্ছি একটু ভেজে নেওয়ার জন্য। এঁচোড়টা একটু ভালো করে ভেজে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই একটু লাল লাল করে ভেজে নেব। যেভাবে অনুষ্ঠান বাড়িতে করা হয় ঠিক সেইভাবেই আমি তৈরি করছি, তবে ওরা কিন্তু তৈরি করে আরও ছাঁকা তেলে ভেজে নেয়, আমরা তো অতটা তেল দিয়ে রান্না করি না বাড়িতে যেহেতু, সেই জন্য আমি নর্মাল তেলেই এঁচোড়ার আলুটাকে ভেজে তুলে রাখছি। মোটামুটি দেখুন এঁচোড়টা একটা হালকা ব্রাউন কালার আসতে শুরু করেছে। এবার এই এঁচোড়গুলোকে আমি তুলে রেখে দেব। এঁচোড়টাকে তুলে নেওয়ার পর এবার কড়াইতে আরো একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা আর একটু গোটা গরম মশলা থেতো করে নেওয়া, আর তার সাথে একটা শুকনো লঙ্কা, আর দেব অল্প একটু গোটা জিরে। তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ফোড়নটা বেশ থেকে যখন সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করবে, এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলার পেস্ট, যেটা আমি আগে তৈরি করে রেখে দিয়েছিলাম। এই মশলার পেস্টটা দিয়ে তেলের মধ্যে কষিয়ে নেব। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন একটু ভাজা ভাজা হলেই কিন্তু মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করবে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরের গুঁড়ো 1 টিস্পুন, আর দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেটাও দিলাম 1/2 টিস্পুনের মতো। এবার ভালো করে মশলাগুলোকে নিয়ে আমি এর সাথে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হবে তত কিন্তু খুব সুন্দরভাবে গ্রেভিটার রঙও আসে আর খেতেও ভালো লাগে। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আমি সামান্য একটু মিক্সিং জার ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি অ্যাড করলাম, করে এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড় আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর দেখুন আস্তে আস্তে এর থেকে তেল ছাড়তেও শুরু করছে।
এঁচোরটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। মোটামুটি আমি 5-7 মিনিট সময় ধরে এঁচোর আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দিলাম, দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে 1 কাপের মতো ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার ভালো করে এঁচোর আর আলুটাকে ঝোলের সাথে মিশিয়ে নেব। ভালো করে ঝোলটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে একটু ফুটতে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা। এবার ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি আর হালকা হাতে একটু মিশিয়ে নেব। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু গামাখা গামাখা হবে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। গরম মশলা যেহেতু আমি পেস্ট করে দিয়েছি সেই জন্য আর ব্যবহার করিনি। ঘিটা দিয়ে ভালো করে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার অনুষ্ঠান বাড়ির মতো সম্পূর্ণ নিরামিষ এঁচোরের কালিয়া। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।